ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের জন্য যে এক্সাম হতে চলেছে সেই এক্সামের জন্য কিছু পার্সেন্টেজ অর্থাৎ শতকরা থেকে কিছু প্রশ্ন দেখব, যেগুলি ফুড সাপ্লাই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন বলা রয়েছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? যখনই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি বা কমানো হবে বলা থাকবে, সেক্ষেত্রে আমরা যেটি করব, এখানে একটি আমি সূত্র বলে দিচ্ছি, সেই সূত্রটি আপনারা ফলো করবেন, খুব সহজেই এসে যাবে। 2r + r² / 100, এখানে আর ইজুয়াল টু সুদের হার, এখানে আর বলতে তাহলে কত হবে 10। তাহলে আমরা যদি এখানে 2r অর্থাৎ 20, r² অর্থাৎ 10² ইজিক্যাল টু 100/100, তাহলে 20 আর এখানে 100/100 আমরা কেটে দিলে কি থাকবে 1, তাহলে আমাদের উত্তর আসবে 21। আমাদেরকে শুধু মনে রাখতে হবে এই ছোট্ট একটি সূত্র, খুব সহজে প্রথমে সুদের যে হার বলা থাকবে তাকে ডবল নেব, নিয়ে সুদের হারের স্কোয়ার করে তাকে 100 দিয়ে ভাগ করব, করলে যেটি অ্যান্সার আসবে সেটি হবে আমাদের অ্যান্সার। অতএব আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে, একটি ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট হ্রাস পাবে বা কমবে? এক্ষেত্রে আমরা আগের বারে যে সূত্রটা ইউজ করেছিলাম প্রায় একই রকম একটি সূত্র ইউজ করব। এক্ষেত্রে কি হবে, 2r, এক্ষেত্রে যেহেতু কমছে তাই -r² / 100, এখানে আর কত না 10%, আর ইজুয়াল টু 10। তাহলে আমাদেরকে কি করতে হবে, 10 এর সাথে 2 গুণ করলে পাবো আমরা 20, 10 এর স্কোয়ার করলে কত পাবো 100/100, এখানে কেটে দিলে পাবো 1, অর্থাৎ 20 থেকে 1 বাদ দিলে পড়ে থাকে 19। আমাদের সঠিক উত্তর হবে 19%। তাহলে আমাদের জাস্ট একটি সূত্র মনে রাখলেই হবে, 2r + r² / 100, যখনই বৃদ্ধি পাবে তখনই আমরা হচ্ছে যোগ করতে হবে, আর যখনই হ্রাস পাবে বলবে তখনই আমাদেরকে বিয়োগ করতে হবে। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে, 160 এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% সমান হবে? অর্থাৎ 160 এর 15% মানে 15/100, কেটে দিলাম কত পেয়ে যাচ্ছি 3/2, এখানে আসছে 8, তাহলে 3 আসতে 24। আবার বলছে 240 এর 25% সমান হবে কখন, না 24-এর সাথে কোনো একটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে 240 এর 25% মানে 25/100, 4 দিয়ে কাটলাম 4 6 24 0 60। তাহলে এক্ষেত্রে আমাদের 24-এর সাথে কত যোগ করলে 60 হবে, না 60 - 24 = 36। অতএব 60 এর 15% সাথে 36 যোগ করলে 240 এর 25% এর সমান হবে, অতএব সঠিক উত্তর 36। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে, একটি বস্তুর দাম প্রথমে 10% বাড়ানো হলো,
পরে 10% কমানো হলে বস্তুটির দাম কত পার্সেন্ট বাড়ল বা কমল। এক্ষেত্রে ধরি যদি কোনো বস্তুর দাম হয় 100 টাকা, তাহলে প্রথমে যদি 10 টাকা বাড়ানো হয়, 10% বাড়ানো হয়, তাহলে 100 টাকা দাম হলে তাহলে 100 সাথে 10 যোগ হয়ে যাবে, তাহলে কত দাম হবে? 110। আবার যদি কোনো বস্তুর দাম যদি 100 টাকা হয়ে থাকে, 10% কমানো হলো, তাহলে কি হবে? 100 থেকে 10 বাদ দিলে পড়ে থাকে 90, তাহলে 90 টাকা দাম হবে। এক্ষেত্রে তাহলে কত পেলাম? প্রথমে বাড়লে দাম হয়ে যাবে 110 ও কমলে 90। আমাদের কি করতে হবে? 110 আর 90কে গুণ করে 100 দিয়ে ভাগ করব। সো ভাগ করে দিলে যে অ্যান্সারটি পাবো কত? 99। এই যে অ্যান্সারটি পাবো, এই অ্যান্সারটি যদি 100 থেকে বেশি হয়ে থাকে, তাহলে দাম ওভারঅল দাম বেড়েছে, আর যদি 100 থেকে কম হয়, তাহলে ওভারঅল দাম কমেছে। এবার 100 থেকে যতটুকু কমেছে বা যতটুকু বেড়েছে, তত পার্সেন্টই ওভারঅল বেড়েছে বা কমেছে। তাহলে এখন আমরা অ্যান্সার পেয়েছি 99। তাহলে 100 থেকে কত কম? না, 1 কম। অতএব আমাদের ওভারঅল দাম কমেছে শতকরা 1%। সঠিক উত্তর হবে 1%। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে, চালের দাম কেজি প্রতি 10 টাকা থেকে বেড়ে 12.50 টাকা হয়েছে, দাম বৃদ্ধির শতকরা হার কত? তাহলে এক্ষেত্রে 10 টাকা থেকে বেড়ে কত হয়েছে? না, 12.50 টাকা। অর্থাৎ কত বেড়েছে? না, 2.50 টাকা। এক্ষেত্রে আমরা যদি 10টাকে 100 করতে চাই, তাহলে হচ্ছে আমাদের কী করতে হবে? 100×10। তাহলে কেটে দিলাম, এখন আমরা 100 লিখতে পারি। তাহলে এপারে যে লিখেছি 100×10 গুণ করেছি, তাহলে এই সাইড হচ্ছে 2.50 টাকার সাথেও 100×10 করব। ওপরে একটা একটা কেটে গেল, এই পয়েন্টের জন্য হচ্ছে 10 গুণ করেছি, তাহলে হচ্ছে 0.1 ঘর পরে চলে যাবে, 25.0। অর্থাৎ আমাদের শতকরা কত বেড়েছে? না, 25% চালের দাম বেড়েছে। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা যদি 10 এর সাথে 10 গুণ করতাম তাহলে 100 পেতাম, কিন্তু এক্ষেত্রে 10 বলা রয়েছে, সেটুকু যদি আমাদের এখানে 15 বলা থাকতো, তাহলে আমরা কি করতাম? না, 100×15, তাহলে আমাদের সময়টা বেঁচে যাবে, বা বলা থাকলো 21। তাহলে আমরা কত গুণ করে আমরা 100 পাবো? আমরা হচ্ছে 100×21। তাহলে সেমলি আমরা এদিকে যেটুকু গুণ করব, সেটা এদিকে গুণ করব, করলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটিতে থাকলো এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন। কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন যদি জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।